ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও আশপাশ সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র‍্যাব। আরাফাতুর রহমানের রিপোর্ট। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর হামলার পর অনেকটাই নড়ে চড়ে বসে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব মহাপরিচালক জানান, তাদের তৎপরতার কারণে আরো অনেক জঙ্গি হামলা থেকে রক্ষা পেয়েছে দেশ। আমরা প্রতি মাসে অসংখ্য ঘটনাকে অঙ্কুরেই ধ্বংস করা হয়। 100% সবসময় সাকসেসফুল হবেন তা না। আপনারা 100টা ঘটনার মধ্যে 99 সাকসেসফুল হলেন, আপনি একটা হতে পারলেন না। সেজন্য কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ব্যর্থ। এই লেভেলিং করা বোধহয় আমি মনে করি অন্যায্য হবে এবং খুবই ক্রুয়েল হবে, নিষ্ঠুর হবে এটা আর কি। বুধবারের রায়কে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের কথাও জানান তিনি। রায়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছি। আগামীকাল আমাদের নিরাপত্তা অবস্থা বলবৎ থাকবে এবং যদি প্রয়োজন মনে করি আমরা তাহলে যে কয়েকদিন প্রয়োজন সেই কয়েকদিন আমরা সতর্ক অবস্থা থাকবো। হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। যাদের যে ভূমিকা ছিল, যেটি আমরা চার্জশিটে উল্লেখ করেছি এবং আমরা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালতে, বিজ্ঞ আদালতে উপস্থাপন বা প্রমাণের চেষ্টা করেছি, আমরা আশাবাদী যে আমরা সেই ক্ষেত্রে দায় দায়িত্ব অনুযায়ী প্রত্যাশিত রায় আমরা পাব। গত 17 নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 27 নভেম্বর দিন ঠিক করেন বিচারক। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।